এবার 11 দফা দাবিতে শনিবার রাজভবন অভিযান সংগঠিত করল ত্রিপুরা জনজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা জনজাতি যুব ফেডারেশন। কাকবরক ভাষাকে সংবিধানে অষ্টম তপশিলে স্থান দেওয়া, 10,323 কর্মচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধান এবং বিভিন্ন শূন্যপদগুলি পূরণের দাবিতে এদিন রাজভবন অভিযানের নামে জনজাতি গণমুক্তি পরিষদ এবং জনজাতি যুব ফেডারেশন। এই অভিযানে ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, অন্যান্যরা। তারা এগুলি পূরণের লক্ষ্যে জোরালো দাবি জানায়। যারা আসেন দিল্লি থেকে অফিসাররা, তারা গ্রামে যান, কি কাজ হলো কাজের ঘুরায় যান, এগুলো দেখভাল করেন, এবং রেগার কার্ডধারী যারা তাদের সঙ্গে কথা বলেন, তাদের ডাকেন, তাদের মতামত জানবার চেষ্টা করেন, তারা মজুরি ঠিক মতো পাচ্ছেন কিনা, আসলে ঠিক ঠিকভাবে তাদেরকে কাজকর্ম দেওয়া হয় কিনা, এটাই হচ্ছিল সোশ্যাল অডিট। আমরা যখন সরকারি ছিলাম তখন কেন্দ্রের সরকার আমাদের কাছে জানবার চেষ্টা করেছিল, আমরা যদি এগুলি করতে চাই তোমাদের আপত্তি আছে কিনা। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নাই, বরং ভালো হবে। এই সোশ্যাল অডিট করতে গিয়ে আমাদের যদি কোথাও কোনো ত্রুটি দুর্বলতা থাকে, এটা যদি তোমরা চিহ্নিত করো, আমরা এর থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য, মুক্ত রাখবার জন্য আমরা পদক্ষেপ সেখানে গ্রহণ করব। কিন্তু এখন কেন্দ্রের বিজেপির সরকার, রাজ্যের বিজেপির সরকার, সোশ্যাল অডিট হয় না। মানভর সরকারের সময় গ্রামে এক একটা পঞ্চায়েতে বছরে দুবার করে সমস্ত মানুষদের মিটিং ডেকে কাজের হিসাব দেওয়া হতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।